हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल। आशा करी तुम्हारा सकले भालो आछो, आमिओ भालो आछी। देखे नाओ आज आमि कि रान्ना तोमादेरके करे देखाच्छी। आज आलू चीड़े और पावरुटीर एकटा यूनिक रेसिपी तोमादेर साथे शेयर करते जाच्छी। एखाने रयेछे छोटो बाटिर एक बाटी चीड़े, एक छोटो साइजेर आलू सेद्ध और दो पिस पावरुटी। फार्स्टे चीड़ेटा आमी धुए भिजिए रखब पाँच मिनिटेर जोन्नो। देखते ही पाच चीड़ेटा खूब भालोभावे धोया हुए गेछे और चीड़ेते एकटु जलो देखा जाच्छे, तबे जलटा आमी फेले देव और बेश खानिकक्षण रेखे देव चीड़ेटा जेन शुकिए जाए। चीड़ेटा शुकिए जावा पर्यन्त आमादेर वेट करते हबे, कारण जल थाकले किन्तु একেবারে বাইন্ডিং আসবে না, সেক্ষেত্রে কিন্তু ছেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার কিছু ইনগ্রেডিয়েন্টস আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো রয়েছে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটু গাজর গ্রেট করে নিয়েছি, একটা ছোট সাইজের টমেটো টুকরো টুকরো করে নিয়েছি, রয়েছে কিছু চিনে বাদাম ড্রাই রোস্টেড, ধনে পাতা, কাঁচা লঙ্কা নিজেদের স্বাদ অনুযায়ী, আদা কুচিয়ে নিয়েছি আর রয়েছে ক্যাপসিকাম কুচি। এই হলো মোটামুটি ইনগ্রেডিয়েন্টস। এছাড়াও রান্না করতে আরো যা যা জিনিস লাগবে আমি রান্না করতে করতে দেখিয়ে দেব। দেখাই যাচ্ছে চিড়েটা খুব ভালোভাবে ভিজে গেছে। এবার চিড়েটা একটু শুকিয়ে নেব যাতে জল না থাকে। দেখতেই পাচ্ছ চিড়েটা একদম চিপে আমি তুলে নিয়েছি, একদমই জল কিন্তু নেই। জল থাকলে কিন্তু খুবই অসুবিধা হবে, তাহলে কিন্তু বাইন্ডিং আসবে না। এবার এই চিড়ের মধ্যে আমি সেদ্ধ আলুটা গ্রেট করে দিয়ে দেব। দেখতেই পাচ্ছ চিড়ের ওপর আমি দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা আলু গ্রেট করে। এবার আমি বাকি ইনগ্রেডিয়েন্টস গুলো একে একে এর মধ্যে দিয়ে দেব। ফার্স্টে আমি দিচ্ছি গাজর কুচি, এরপর আমি দিচ্ছি পেঁয়াজ কুচি, নেক্সট আমি দিচ্ছি টমেটো কুচি, এবার দিচ্ছি ধনে পাতা কুচি, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, ড্রাই রোস্টেড বাদাম। ইচ্ছে করে বাদামটা কিন্তু তোমরা গ্রাইন্ড করেও নিতে পারো, মিডিয়াম, একদম বেশি গুঁড়ো হবে না, মিডিয়াম গুঁড়ো করেও নিতে পারো। এবার দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন, দিচ্ছি চিনি, চাট মশলা হাফ টিস্পুন চাট মশলা আমি দিয়ে দিলাম। ইচ্ছে করলে এটা কিন্তু তোমরা স্কিপ করতে পারো, বাড়িতে থাকলে দেবে, না হলে দেবে না। দিয়ে দিলাম হাফ টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দিও। এবার এই সমস্ত উপকরণ আমি একসাথে খুব ভালোভাবে মিক্সড আপ করে নেব। যদি কোনো কারণে জল জল ভাব বেশি হয়ে যায়, সেক্ষেত্রে তোমরা একটু ময়দা এর মধ্যে অ্যাড করতে পারো কিংবা চালের গুঁড়োও দিয়ে দিতে পারো। তবে আমার ক্ষেত্রে লাগবে না, কারণ দেখতেই পাচ্ছ খুবই বেশি শুকনো শুকনো হয়েছে, আর শুকনোই দরকার, কারণ একটু পরে কিন্তু সবজি থেকে জল ছাড়তে শুরু করবে। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে কিন্তু মিক্সড আপ করা হয়ে গেছে। এখন আমি এগুলো একটু চ্যাপ্টার শেপের গোলের ওপরে চ্যাপ্টার শেপ দিয়ে নেব, তাহলে ভালো হবে। কারণ বেশি যদি গোল করা হয় তাহলে ভেতরটা কিন্তু অনেক সময় কাঁচাও থেকে যেতে পারে। চ্যাপ্টা করলে কী হবে বলো তো, ভাজাটা কিন্তু ভালো হবে। তাহলে এগুলোর শেপ দিয়ে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ খুব বেশি মোটা করছি না, তাহলে কিন্তু ভাজাটা ভালো হবে না, সেই কারণে একটু পাতলার উপরে ছড়িয়ে দিচ্ছি। আমি এক হাতে করে দেখাচ্ছি, ইচ্ছে করলে তোমরা দু হাতে করতে পারো, তাহলে বুঝতেই পারলে। এবার আমি সবগুলো তৈরি করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ শেপ দেওয়া কমপ্লিট। এবার ইচ্ছে করলে তোমরা ফ্রিজেও খানিক সময়ের জন্য রেখে দিতে পারো, আর না হলে খানিকটা সময় ওয়েট করে তারপর নেক্সট স্টেপে যাবে। এবার দেখো মিক্সার গ্রাইন্ডার জারে আমি পাউরুটি দুটো টুকরো করে নিয়েছি, এগুলো আমি এখন গ্রাইন্ড করে নেব। দেখতেই পাচ্ছ পাউরুটি দুটো কিন্তু খুব ভালোভাবে গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার আমি নেক্সট স্টেপে যাচ্ছি। এবার দেখো একটা বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার।
দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। ফার্স্টে শুকনো অবস্থায় এগুলো একটু ভালো করে মিক্সড আপ করে নিচ্ছি। ভালোভাবে মিক্সড আপ করা হয়ে গেল, এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। এবার খুব ভালো করে মিক্সড আপ করে নেব, মিডিয়াম একটা ব্যাটার তৈরি করব। দেখা যাচ্ছে ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে গোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার তৈরি করে রাখা চিড়ের ডো আমি দিয়ে দিলাম ব্যাটারের মধ্যে। ডিপ করে নিয়ে পাউরুটি দিয়ে খুব ভালো করে কোট করে নেব। দেখতেই পাচ্ছ খুবই ইজি, এইভাবে সবগুলো তৈরি করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ সবগুলো পাউরুটির গুঁড়ো দিয়ে কোট করা হয়ে গেছে। এবার আমি নেক্সট স্টেপে যাচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল, বেশ অনেকটা দেব যেহেতু ডিপ ফ্রাই হবে। দেখা যাচ্ছে তেলটা কিন্তু খুব গরম হয়ে গেছে, এবার ফ্লেমটা লো করে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। অসম্ভব টেস্টি চিড়ে আলুর এই রেসিপিটি, কয়েকটা দিয়ে দিয়েছি, আরো কয়েকটা আছে। একদিকটা যখন ফ্রাই হয়ে যাবে তখন আমি উল্টে দেব, আর ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। হাই ফ্লেমে ভাজলে কিন্তু ওপরের পাউরুটির গুঁড়োগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখে মনে হচ্ছে একদিকটা হয়ে গেছে, উল্টে দিচ্ছি, দেখতেই পাচ্ছ অপূর্ব হয়েছে। এক একদিন এক এক রকমের খাবার খেলে কার না ভালো লাগে। দেখাই যাচ্ছে খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে উঠেছে। এবার আমি ভাজাগুলো তুলে নিচ্ছি, আর ভাজাগুলো তুলে প্রথমে আমি রাখবো টিস্যু পেপারের ওপরে। ওপরটা কিন্তু খুব ক্রিস্পি হয়েছে। দেখতেই পাচ্ছ কয়েকটা তুলে রেখেছি, ঠিক সেম ওয়েতে বাকি ভাজাগুলো ভেজে নেব। দেখতেই পাচ্ছ ভাজাগুলো হয়ে গেছে, এবার এই ভাজাগুলো তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ সবগুলো ভাজা হয়ে গেছে, তুলে আমি রেখে দিয়েছি টিস্যু পেপারের ওপরে। বিকেলে জল খাবারের জন্য দারুণ এই রেসিপিটি। এবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এবার দেখো একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিয়েছি। এ ধরনের মুখরোচক খাবার যদি বিকেলে হয় তাহলে তো কোনো কথাই নেই, বিকেলের চায়ের আড্ডাটা কিন্তু দারুণ জমে যাবে। আশা করি আজকের রান্নাটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, টাটা।